এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কাজ করে, কিভাবে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এরপর আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব যে সেই বিদ্যুৎটা সাবস্টেশন পর্যন্ত কিভাবে আসে এবং কিভাবে সেখান থেকে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছায়। তো এই সব কিছু জানার আগে আমাদের প্রথমে জেনে নিতে হবে যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর মানে যে তারগুলো ওই পাওয়ার লাইনে ব্যবহার করা হয় সেগুলো কত ধরনের হতে পারে। মোটামুটি ছ ধরনের ইলেকট্রিক্যাল কন্ডাক্টর মানে তার আছে যেগুলো পাওয়ার লাইনে ইউজ করা হয়, আর এগুলো হলো এএসি কন্ডাক্টর, ট্রিপল এসি কন্ডাক্টর, এসিএসআর কন্ডাক্টর, এসিএসএস কন্ডাক্টর, এসিসিআর কন্ডাক্টর এবং এসিসি কন্ডাক্টর। ইলেকট্রিক্যাল কন্ডাক্টরই বিদ্যুৎকে একটা জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয় এবং এর জন্য আমরা যে মেটেরিয়ালগুলোকে ব্যবহার করি তার দামও যেন কম হয় এবং তার মধ্যে অনেক কম রেজিস্ট্যান্স থাকে। অনেক ধরনের মেটাল আছে যার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অনেক বেশি, কিন্তু এদের দাম অনেক বেশি হওয়ার জন্য আমরা সেগুলোকে ব্যবহার করি না। উদাহরণ হিসেবে সোনা, রূপো, এদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অনেক বেশি হয়, তবে তার সাথে এদের দামও অনেক বেশি, তাই কোনোভাবেই এই ধাতুগুলোকে পাওয়ার লাইনে ব্যবহার করা সম্ভব নয়। এই জন্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টর মানে তার বানানোর জন্য বৈজ্ঞানিকরা মোটামুটি দুই ধরনের ধাতুকে ব্যবহার করে থাকে, একটা হলো কপার মানে তামা আর একটা হলো অ্যালুমিনিয়াম। তবে বর্তমানে একমাত্র অ্যালুমিনিয়ামকেই পাওয়ার লাইনে ব্যবহার করা হয়। যদিও কপারের থেকে অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স প্রায় 60% বেশি হয়, কিন্তু যদি আমরা অ্যালুমিনিয়ামের ভলিউমটাকে বাড়িয়ে ওটাকে মোটা করে দিই তাহলে রেজিস্ট্যান্স অনেক কমে যায়। আর যেহেতু কপার অ্যালুমিনিয়ামের থেকে প্রায় 3 গুণ ভারী হয়, তাই ক্রস সেকশন একটু বেশি করে অ্যালুমিনিয়ামের তারকে মোটা করে দিলেও কোনো প্রবলেম হয় না। এবার দেখে নেওয়া যাক দুটোর মধ্যে খরচের পার্থক্যটা। বর্তমান সময়ে তামার দাম মোটামুটি 450 থেকে 500 টাকা পার কেজি হয়, আর অপরদিকে অ্যালুমিনিয়াম 100 থেকে 150 টাকার মধ্যেই হয়ে যায়। তো এখানেও অ্যালুমিনিয়ামের একটা অ্যাডভান্টেজ আছে। তার সাথেও আছে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হলো করোশন রেজিস্ট্যান্স মানে জং প্রতিরোধক ক্ষমতা। অ্যালুমিনিয়ামের থেকে তামাতে জং তাড়াতাড়ি পড়ে যায়। আপনি হয়তো দেখবেন যে তামার কোনো বাসন রেখে দিলে সেটার কালার কয়েকদিন পর থেকেই একটু চেঞ্জ হয়ে যেতে শুরু করে। এই জন্য পাওয়ার লাইনে তামার জায়গায় অ্যালুমিনিয়ামকে ব্যবহার করলে তার লাইফ স্প্যানও অনেক বেশি হয়। তবে বর্তমানেও অনেক পুরনো পাওয়ার স্টেশনগুলোতে আপনি তামার তৈরি বাস বার দেখতে পেতে পারেন, কারণ এই বাস বারগুলোকে অনেক বেশি কারেন্টকে সামলাতে হয়। তবে আধুনিক যে সমস্ত পাওয়ার স্টেশনগুলো তৈরি হয়েছে সেখানে সমস্ত জায়গাতে অ্যালুমিনিয়ামই ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামেরও বিভিন্ন ধরনের কন্ডাক্টর হয়, তো জেনে নেওয়া যাক যে ওই কন্ডাক্টরগুলো কত ধরনের হয়। প্রথমত সলিড কন্ডাক্টর, যেগুলোকে পাওয়ার স্টেশনের বাস লাইনে ব্যবহার করা হয়। এরপর আছে হলো কন্ডাক্টর, যার মাঝখানটা ফাঁপা থাকে। এগুলোকেও সাবস্টেশনের বাসেতে ব্যবহার করা হয়, যে বাস লাইনের মধ্যে দিয়ে অনেক বেশি পাওয়ার সাপ্লাই হয়। মাঝখানে ফাঁপা থাকার জন্য এগুলো খুব চট করে গরম হয়ে যায় না। এরপর সব থেকে বেশি যে কন্ডাক্টরটা ইউজ করা হয় সেটাকে স্ট্যান্ডার্ড অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বলা হয়। এগুলোকে অনেকগুলো অ্যালুমিনিয়ামের স্ট্রিং দিয়ে তৈরি করা হয়। স্ট্যান্ডার্ড অ্যালুমিনিয়াম কন্ডাক্টরও অনেক ধরনের হয়, যেমন AA কন্ডাক্টর মানে অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। এর মধ্যে যতগুলো স্ট্রিং ব্যবহার করা হয় সবই অ্যালুমিনিয়ামেরই তৈরি হয়। এতে যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় তার পিওরিটি 99.7% হয়, এই কারণে এতে জং লাগার সম্ভাবনা থাকে না। এই জন্য এগুলোকে সমুদ্রের উপকূলবর্তী এলাকাতে এবং এমন জায়গায় যেখানে বাতাসে অনেক আর্দ্রতা আছে সেই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়। কিন্তু এদের সমস্যা হলো যে এদের টেনসাইল স্ট্রেংথ খুব কম হয়, তাই এক্ষেত্রে খুব ঘন ঘন পোল কিংবা টাওয়ারকে বসাতে হয়, যার ফলে খরচ অনেক বেড়ে যায়। এই জন্য এদেরকে শহরের মধ্যে এবং ট্রেনের লাইনেই ব্যবহার করা হয়। এরপরে দেখে নেওয়া যাক AAA কন্ডাক্টরকে, অর্থাৎ অল অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টর। এই কন্ডাক্টরে যে সমস্ত স্ট্রিংগুলোকে ব্যবহার করা হয় সেগুলোর প্রত্যেকটাই অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি হয়, মানে মিশ্র ধাতুকে ব্যবহার করা হয়। যেহেতু পিওর অ্যালুমিনিয়াম খুব নরম হয়, এই জন্য অন্য মেটেরিয়ালকে এর মধ্যে মিশিয়ে এর স্ট্রেংথকে একটু বাড়িয়ে দেওয়া হয়, যাতে টাওয়ারগুলোকে একটু দূরে দূরে লাগালেও অসুবিধা না হয়। এগুলোকে প্রধানত রেলওয়ে ক্রসিং, রিভার ক্রসিং এবং পাহাড়ি এলাকাতে ব্যবহার করা হয়। তবে জং প্রতিরোধক ক্ষমতা পিওর অ্যালুমিনিয়ামে এর থেকে বেশি থাকে। এবার দেখে নেওয়া যাক এসিএসআর কন্ডাক্টরকে, মানে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড। আর এগুলোকে সবথেকে বেশি পরিমাণে হাই ভোল্টেজ পাওয়ার লাইনে ব্যবহার করা হয়। এর মধ্যে বাইরের দিকে অ্যালুমিনিয়ামের স্ট্রিংকে ব্যবহার করা হয়, কিন্তু ভেতরের কোরটা গ্যালভানাইজ স্টিল দিয়ে তৈরি করা হয়, যাতে এর স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যায়। এই জন্য পাওয়ার লাইনের টাওয়ার অনেক দূরে দূরে থাকলেও এগুলোতে স্যাগ খুব কম হয়, মানে কম ঝুলে পড়ে।
মানে ডবল এসি এবং ট্রিপল এসি কন্ডাক্টরের ক্ষেত্রে যেরকম দূরত্বে টাওয়ার লাগানোর দরকার হতো, এক্ষেত্রে দুটো টাওয়ারের ডিস্টেন্স আরও বেশি রাখা যেতে পারে। এই জন্য ওভারঅল কস্টিং অনেক কমে যায়। তবে কম ভোল্টেজ লাইন এবং বেশি ভোল্টেজ লাইনে এগুলোকে ব্যবহার করার জন্য এগুলো বিভিন্ন ধরনের হয়। এবার যেহেতু মানুষের বিদ্যুতের ব্যবহারের পরিমাণ ধীরে ধীরে বেড়ে চলেছে, এই জন্য পাওয়ার লাইনগুলোকেও অনেক বেশি লোডকে সহ্য করতে হচ্ছে। তাই এসি এসআর কন্ডাক্টরের থেকেও নতুন আরও অ্যাডভান্স কন্ডাক্টর আবিষ্কার হয়েছে, যেগুলো হলো এসি এসএস কন্ডাক্টর অর্থাৎ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল সাপোর্টেড, এসিসিআর কন্ডাক্টর মানে অ্যালুমিনিয়াম কম্পোজিট কোর রিইনফোর্সড, এবং এ ট্রিপল সি কন্ডাক্টর মানে অ্যালুমিনিয়াম কার্বন কম্পোজিট কোর। এগুলো এসিএসআর কন্ডাক্টরের থেকেও আরও বেশি অ্যাডভান্স এবং এদের ক্ষমতাও অনেক বেশি। আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ধরনের ট্রান্সমিশন লাইনকে দেখতে পেতে পারেন, কিন্তু আপনি ওগুলোকে দেখে কিভাবে বুঝবেন যে ওগুলো কত কেবির লাইন? ট্রান্সমিশন লাইন অনেক ধরনের হয়। 11 KB, 33 KB, 66 KB, 132 KB, 220 KB, 400 KB, এমনকি 765 KB পর্যন্ত। আমি আজকে একটা ট্রিক বলে দিচ্ছি যেটা সাহায্যে আপনি বুঝতে পারবেন যে কোন ট্রান্সমিশন লাইন কত কেবির। যখন আপনি কোনো পাওয়ার লাইনে দেখবেন যে এক একটা তারের সাথে একটা সিঙ্গেল ডিস্ক ইনসুলেটর লাগানো আছে, তখন আপনাকে বুঝতে হবে যে ওটা 11 KB লাইন। ডিস্ক ইনসুলেটর মানে পোলের সাথে তারের কানেকশনের মাঝখানে যে চাকতির মতো জিনিসটা থাকে ওটাকে ডিস্ক ইনসুলেটর বলে। যদি 33 KB লাইন হয় তাহলে ওখানে 3টে ডিস্ক ইনসুলেটর লাগানো থাকবে। সিঙ্গেল পোলেতে যদি ভি শেপের পাওয়ার লাইন হয় তাহলে 11 KB ক্ষেত্রে একটু ছোট টাইপের ডিস্ক ইনসুলেটর থাকবে এবং 33 KB লাইনে একটু বড় থাকবে। এবার দেখা যাক ট্রান্সমিশন টাওয়ারগুলোকে। যে বড় বড় ট্রান্সমিশন টাওয়ারগুলোকে আপনি দেখতে পান সেগুলো 66 KB থেকে শুরু হয়, মানে 66 KB ওপরে যত লাইন হবে সবগুলোই টাওয়ারের উপর দিয়ে যায়। তো এই টাওয়ারগুলোতে দু ধরনের ইনসুলেটরকে ব্যবহার করা হয়। একটা হলো সাসপেনশন টাইপ ইনসুলেটর, যেটা ভার্টিক্যালি টাওয়ার থেকে ঝুলন্ত অবস্থায় থাকে। আর একটা হয় স্ট্রেন টাইপ ইনসুলেটর, যেটা হরাইজন্টালি থাকে। তো 66 KB লাইনে 5টা কিংবা 6টা ডিস্ক ইনসুলেটর থাকে, আর এটা সাসপেনশন টাইপের ওপর ডিপেন্ড করে 5টা থাকবে না 6টা। এবার 132 KB লাইনে 9টা থেকে 10টা ডিস্ক ইনসুলেটর থাকে। অনেকে ভাবতে পারে যে টাওয়ারের স্ট্রাকচারকে দেখেও বলা যেতে পারে যে কত কেবির লাইন। হ্যাঁ, আপনি বলতে পারেন যদি আপনার সেরকম ধরনের এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু টাওয়ার হিসাবে দেখলে কনফিউশন থাকতে পারে। যারা ওই লাইনে কাজ করে একমাত্র তারাই সঠিকভাবে বলতে পারবে যে ওই টাওয়ার দিয়ে কত কেবির লাইন চলছে। কিন্তু ডিস্ক ইনসুলেটরকে যদি আপনি গুনে নেন তাহলে আপনার কোনো কনফিউশন থাকবে না যে কত কেবির লাইন আছে। ঠিক একইভাবে 220 KB লাইনে 15 থেকে 16টা ডিস্ক ইনসুলেটর আপনি দেখতে পাবেন, 400 KB 30 থেকে 31টা ডিস্ক ইনসুলেটর থাকে, এবং 765 KB লাইনে 57 থেকে 58টা ডিস্ক ইনসুলেটর থাকতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম যে পাওয়ার লাইনে কত ধরনের কন্ডাক্টরকে ব্যবহার করা হয়, এবং এটাও জানলাম যে কত কেবির লাইন যাচ্ছে সেটাকে আপনি কিভাবে চিনতে পারবেন। এর পরের ভিডিওতে আমরা দেখব যে টাওয়ারগুলোর স্ট্রাকচার এবং কিভাবে ওই পাওয়ার লাইনগুলোকে ডিজাইন করা হয়, এবং কিভাবে পাওয়ার লাইনগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সাবস্টেশন পর্যন্ত পৌঁছায়। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।